নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের অস্থি বিসর্জন বুধবার, শিলচরে আসছেন এপিসিসি নেতৃত্ব। বিলিতি মদ পাচারে ধৃত এক, বাজেয়াপ্ত 497 কার্টন। সড়ক সুবিধা থেকে বঞ্চিত শতাধিক পরিবার ভোট বয়কটের হুমকি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের চিতাভস্ম বিসর্জন উপলক্ষে বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে শিলচর জেলা কংগ্রেস। আগামী 6 জানুয়ারি বুধবার শিলচরে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্বের উপস্থিতিতে 6 জানুয়ারি সকাল 10:30 অনুষ্ঠিত হবে প্রয়াত গগৈয়ের উদ্দেশ্যে স্মৃতিচারণ সভা। এরপর শান্তি ও সদ্ভাবনা যাত্রার মাধ্যমে প্রয়াত তরুণ গগৈয়ের অস্থি কলস নিয়ে শোভাযাত্রা বের হবে শিলচর ইন্দিরা ভবন থেকে। শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে সদরঘাটে গিয়ে কংগ্রেস নেতারা অস্থি বিসর্জন করবেন। পরে সেই শোভাযাত্রা ফিরে আসবে ফের ইন্দিরা ভবনে। সোমবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে সাংবাদিকদের জানান, 6 জানুয়ারি সকালে প্রদেশ নেতৃত্ব শিলচরে পৌঁছাবেন। প্রয়াত নেতার অস্থি বিসর্জন এবং স্মৃতিচারণ অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনাও করেছেন তিনি। আমাদের এখানে আগামী 6 জানুয়ারি অনুষ্ঠিত হবে, আমরা সেই কর্মসূচিটা এভাবে পালন করছি। সকালবেলা 10:00 এখানে, 10:00 থেকে 10:30 আমাদের সর্বধর্ম সভা অনুষ্ঠিত হবে এবং সেই সর্বধর্ম সভা অনুষ্ঠিত হওয়ার পর আমরা এখান থেকে চিতাভস্ম নিয়ে আমরা রেলি করে সদরঘাট যাব এবং যাওয়ার পথে আমরা অন্নপূর্ণা গান্ধীবাগ হয়ে অন্নপূর্ণা সিনেমা হলের ওই দিক দিয়ে ঘুরে আমরা প্রেমতলাতে যাব এবং প্রেমতলা হয়ে আমরা শিলংপট্টি হয়ে আবার নরসিংতলা হয়ে তোলাপট্টি হয়ে আমরা সদরঘাটে যাব। সেই দিনের কর্মসূচিতে আমাদের গৌরব গগৈজি আসবেন এবং এপিসিসির অন্যান্য কর্মকর্তারাও আসবেন এবং সেখানে আমরা সদরঘাট গিয়ে আমরা যারা সমাবেশ হবে সেই সমাবেশের মধ্যে সেখানে আমাদের এর আগে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যদিও যে এখানে সর্বধর্ম সভা হওয়ার পর এখানে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। অনেকে তরুণ গগৈজির যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যাপারে ওনাদের বক্তব্য রাখবেন, ওনার কর্মকাণ্ড নিয়ে ওনার প্রতি শেষ শ্রদ্ধা এখানে জানানো হবে এবং সদরঘাটে গিয়ে তারপর সেখানে একটা আমরা বসার জায়গা করব, সেখানে বসে সবাই সেই প্রার্থনা করবে এবং সেখানে প্রার্থনা করার পর আমরা সেই চিতাভস্ম আমরা নৌকা যুগে ইঞ্জিন স্টিমার যুগে আমরা নিয়ে নদীতে বিসর্জন করব এবং সেই কর্মসূচি যাতে সবাই অংশগ্রহণ করে সেই আহ্বান। রন্ধন গ্যাসের লড়িতে অনগভড ডিউটির প্লেট লাগিয়ে মেঘালয় মেড বিলিতি মদ ত্রিপুরায় পাচার করতে বাজারে ছড়ার চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল এক। জানা যায় রবিবার রাত 10:30 নাগাদ চোরাইবাড়ি পুলিশের রুটিন তল্লাশির সময় মেঘালয় থেকে আসা AS01DC9747 নম্বরের লরিটি স্থানীয় পুলিশ ওয়াচপোস্টে প্রবেশের পর সন্দেহ জাগে ইনচার্জ মিন্টু শীলের। পরে গাড়িটি দাঁড় করিয়ে চেকিং শুরু করলে ঝুলি থেকে বেরিয়ে আসে আসল রহস্য। লরিতে কিছু হিন্দুস্তান লিভার কোম্পানির প্রসাধন সহ তাদের একটি চালান পাওয়া গেলেও পুরো লরিতে অবৈধভাবে বোঝাই ছিল মেঘালয় মেড, ওল্ড মং, আইভি, রয়্যাল স্ট্যাক ইত্যাদি জাতীয় নকল বিদেশি মদ। এগুলোর কোনো বৈধ কাগজপত্র ছিল না চালকের কাছে। আটক হওয়া লরি থেকে প্রায় 497 কার্টন মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকার মতো হবে বলে জানা গেছে। এ অভিযান সম্পর্কে চোরাইবালি পুলিশ ইনচার্জ বলেন, লরিচারক রঞ্জিত দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে বলে মদগুলো বার্নিহাট থেকে সংগ্রহ করে ত্রিপুরার কাঞ্চনপুরে নিয়ে যাওয়ার কথা ছিল তার। এ মর্মে পুলিশ ধৃতের বিরুদ্ধে NDPS অ্যাক্টের একটি মামলা হাতে নিয়েছে বলে জানা যায়। অনুমান 8টার সময় গোপন সূত্রে খবর পাইছি যে একটা LPG ট্রাক সামনে লেখা আছে, অত সাইডে LPG ইয়ে আছে, সিম্বল আছে, ট্রাক নাম্বার AS01DC
9747 এই ট্রাকটায় কিছু অবৈধ ও মদ মেঘালয়ে বানানো মদ নিয়ে আইতেছে। এটা ত্রিপুরা কাঞ্চনপুর নিয়ে যাইব, তারপর আমরা এই সুরাইবাড়ি আসাম ওয়াচপোস্টের সামনে নাকা ডিউটি ইয়ে করছি লাগাইছি। রাত্র অনুমানিক 10টা 10টার সময় এই আমার নাকা চেকিংয়ের সামনে আইছে, আবার পরে আমরা এই ট্রাকটার চেক করছি। চেক করার পরে 497টা ভ্যারাইটিস কোয়ালিটির মধ্যে মদের কার্টন পাইছি, আর তারপর এগুলা সিজ করছি। আর আজকে আমি বাজারিচোরা পুলিশ স্টেশনে যার উপরে এফআইআর। এই ব্যাপারে কাউকে আটক করতে পেরেছেন? ড্রাইভার শুধু ড্রাইভার নিজেই আসিল, অন্য কেউ আসিল না। আর ওর নামটা কি? তার নাম সুজিত দেবনাথ। স্থানীয় অম্বিকাপুর জিপির অন্দরমহলে আজও উপযুক্ত সড়কের সুবিধা থেকে বঞ্চিত শতাধিক পরিবার। সড়ক না হলে ভোট বয়কটের হুঙ্কার দেন ভুক্তভোগী অম্বিকাপুর অষ্টম খণ্ডের বাসিন্দারা। তারা বলেন, দীর্ঘ কয়েক বছর থেকে উপযুক্ত সড়ক না থাকায় নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। তাছাড়া রোগী, বৃদ্ধ, স্কুল কলেজ পড়ুয়াদেরও যাতায়াতের জন্য অনেক সমস্যায় পড়তে হচ্ছে প্রতিদিন। সরকার বদলের পরও এই সড়কটিতে সরকারি অর্থেও কোনো কাজ হয়নি বলে সব ভাষায় জানিয়ে দেন তারা। সমস্যা নিরসনে বার কয়েক বিধায়ক জিপি সভাপতির দ্বারস্থ হলেও হয়নি কোনো সুরাহা। বর্তমান সরকারে তো এত এত কাজ করতেছে, তো যে বালাগলি আছে, যে বালাগলি আছে এগুলি তো হাজির আছে, কিন্তু বালা বালা গলি যেটা মানে তারা চলতে পারে হাঁটতে পারে, এটার মধ্যে ব্লক লাগতে আছে বা মানে রাস্তা মানে কাজ করতেছে, লাইট লাগতেছে বিজুইতেছে, কিন্তু আমরা আজকে অত বছর ধরে পঞ্চায়েত এমএলএ তারার দ্বারে গিয়েও তারা কি তা বেতনে আমার রাস্তাটার কাজ করতে আমি জানি না। ওখানে আমার অনুরোধ, ভালো ভালো রাস্তা হইতেছে, আমরা রাস্তাটা কেনে হয় না, কিন্তু আমরা তো রাস্তার থেকে বঞ্চিত হন, যেন সরকার মহোদয় যেন আমরা এই কাজটা কোনো মতে মানে দয়া করি আমরা দিন। আমরা আবেদন তার কাছে ওৎকানো আবেদন রুগী হইলে বেতল পঞ্চায়েত, এরবর্দা এপি, এরবর্দা জেলা পরিষদ, এরবর্দা এমএলএ সবের ব্যর্থতা আমার এই রাস্তার জন্য। হ্যাঁ, বারে বারে গেছি, এমনকি ভোট নিয়ে তারা দেওয়া হয়েছে। এখন সেই অবস্থায় আছি, যে অবস্থা আপনারা দেখিয়া গেছে, দেখিয়া গেছে করব কথা দিতে তারা দেখিয়া যেতে তার কইতে যাইব কর্ম। আজকে কালকে গত বছর এপির দ্বারা যাওয়া হয়েছে, পঞ্চায়েতের দ্বারা যাওয়া হয়েছে, এমএলএর দ্বারা যাওয়া হয়েছে, খালি করব। বয়স্ক মানুষ লয়ে 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 লয়ে। এটা কোন জিপি? এটা অম্বিকাপুর জিপি অষ্টম খণ্ড। আর আপনার পঞ্চায়েতের নাম কি? আমার পঞ্চায়েতের নাম হলো সুরাট দাস। রাজনৈতিক দলগুলো স্থানীয় প্রার্থীর দাবি নাকচ করে দিলে বিকল্প প্রার্থী দাঁড় করাবে কাটিগড়ার জনগণ। রবিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সব ভাষায় তা জানিয়ে দিলেন জাগরণ মঞ্চের সভাপতি খলিলুর রহমান বড়ভুইয়া। এদিন কালাইনে অনুষ্ঠিত জাগরণ মঞ্চের কার্যকরী কমিটির গঠনের ছিল এক চূড়ান্ত পর্ব সভা। অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল রফিক চৌধুরীর পৌরোহিত্যে এদিনের সভায় কাটিগড়ার অধীনস্থ 25টি জিপির হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক সমাগম ঘটে। সভায় 101 সদস্য বিশিষ্ট এক বলিষ্ঠ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন প্রাক্তন জেলা পরিষদ সদস্য খলিলুর রহমান বড়ভুইয়া। কার্যকরী সভাপতি মনোনীত হন সাধন সিনহা। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন পূর্ব কাটিগড়া জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার প্রমুখ। পরে অনুষ্ঠিত সভায় বিভিন্ন এনজিও গঠনের তাৎপর্য ব্যাখ্যা করে তারা বলেন, তাদের দাবি একটাই, প্রতিটি রাজনৈতিক দল স্থানীয় প্রার্থী দিতে হবে, অন্যথায় বহিরাগত প্রার্থী আসলে তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হবে, কাটিগড়াকে বহিরাগতদের কলোনি করতে দেওয়া হবে না। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী 15 দিনের ভেতর কাটিগড়ার 25টি জিপিতে শাখা কমিটি গঠন করে এলাকার প্রতিটি মানুষকে জাগরিত করা হবে, যাতে কাটিগড়ায় এখন থেকে বহিরাগতদের আর ঠাঁই হবে না বলেও জানিয়ে দেওয়া হয়। আমরা সারা একটা জিদ বান্ধি লাই না যে কাটিগড়া আমরা কাটিগড়ার হুয়াই,
আমরা একবার দেখাই লই না এনজিও দি করা যায়নি খাঁটি করে ঠিক করা যায়নি স্থানীয় প্রার্থী দাবিতে জোরদার করা যায়নি আমরা দেখি লই না সবাই মিলে আজকে যেটা কমিটি গঠন করা হইব আমি আমার এখানে বিশিষ্টজন যারা আছেন এরার অনুরোধ করব যে আপনারা আজকে কমিটির যেবা যারা প্রেসিডেন্ট সেক্রেটারি তা বড় জিনিস নাই সব সমান অল আর ইকুয়াল আমি মনে করি একজন প্রেসিডেন্ট ও মাননি মানে কি তা যে একটা জিনিসটি একটা গাইডেন্স দেওয়ার মতো বা একটা আগুয়া সামনে মানুষ একজন আছে একটু তারা ওরা হরিয়া অ্যাডভান্স করিয়া লইয়া যাবো এর মিনিং এটা না যে প্রেসিডেন্ট ওইগুলো আর সেক্রেটারি ওইগুলো আর সারা তাও হয়ে ওইগুলো আর বাকি সারা বেকার এগুলা কিছু আপনার মনের মধ্যে নিবান হতে লাগবে আমরা খাঁটি করা প্রত্যেকটা মানুষ এই জিনিস চিন্তা করতে লাগবো যে আমরা খাঁটি করার বাঁচাইতে লাগবো আমরা ওটা আনতে পারবো আমরা ভবিষ্যৎ ঠিক করতে লাগবো আমরা ফুয়েন্দ্র ভবিষ্যৎ ঠিক করতে লাগবো আমরা জীবন কাটাইয়া গেছি গিয়া খাঁটি করা খালি উপনিবেশ খালি উপনিবেশ বাইরে মানুষ আইতা আইয়া খাঁটি করা আমি ডিগ্রি করতা আর আমরা বিশেষ বিশেষ চিন্তাবাদ দিতাম খালি তো সময় না আমরা এবার জিন্দাবাদ সারা দেওয়া বাদ দেই বাদ দেয় খাঁটি করা জিন্দাবাদ দেই খাঁটি করার ফয়েন্টে জিন্দাবাদ দেই আমরা খাঁটি করার ফয়ারি করতে হলে যদি জিন্দাবাদ দেই তাহলে আমরা খাঁটি করা ভবিষ্যৎ উজ্জ্বল হইব আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সারা আসামে চলছে দল বদলের হিরে কংগ্রেসের তাবড় তাবড় হাই প্রোফাইল নেতারা গেরুয়া বস্ত্র ধারণ করে বিজেপিতে যোগদান করছেন বরাকের হাই প্রোফাইল নেতা গৌতম রায় এবং লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালাও বর্তমানে রয়েছেন এই গেরুয়া শিবিরে যখন গৌতম রায় কাটিগড়া বিধানসভা চক্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান দিচ্ছেন চড়ে বেড়াচ্ছেন কাটিগড়ার প্রতিজনের মনে মমতা বাড়িয়ে ঠিক সেই সময়ে বিজেপির টিকিট প্রত্যাশী সমাজকর্মী উত্তম কুমার নাথ কাটিগড়া থেকে বিজেপি টিকিটে আসন্ন বিধানসভা নির্বাচন লড়তে ইচ্ছা প্রকাশ করছেন সোমবার এ নিয়ে শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে নিজে সেই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি বলেন বিগত চার বছর কাটিগড়া বিজেপি বিধায়ক অমরচাঁদ জৈন জনসাধারণের জন্য কিছুই করতে পারলেন না সমাজকর্মী হিসেবে তিনি কাটিগড়া এলাকার যে জায়গায় গিয়েছেন সেখানেই বসবাস করা মানুষের মধ্যে বিধায়ককে নিয়ে দেখা গেছে ক্ষোভ ও অভিযোগ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে তিনি তার নিজস্ব বিধানসভা চক্রে রাজনীতিতে সক্রিয়ভাবে আসতে চাইছেন রাজ্য বিজেপি কমিটি তাকে আশ্বাস প্রদান করেছে বলেও তিনি উৎসাহিত তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন যদি তিনি টিকিট পেতে বঞ্চিত হন তবুও বিজেপির জন্য কাজ করে যাবেন বিজেপি যাকে টিকিট দেবে তিনি তার সাথে কাজ করবেন এবং সমাজের মানুষের সমস্যা তুলে ধরবেন সবাই আশাবাদী আমি জানি আপনারাও জানেন কিন্তু এখন আমরা হাইকমান্ড রয়েছে অ্যাকচুয়ালি টিকিট দেওয়ার জন্য তবে আমি হাইকমান্ডকে ওইটাই বারবার অনুরোধ করব যে যাতে যেমন অথেন্টিক ক্যান্ডিডেট বা স্থানীয় হিসাবে দিলে বেশি ভালো হয় আপনি কি কাটিগড়া যদি প্রার্থী হয়ে বিধায়ক হন তারপরে প্রথমে কি আপনার ইয়ে থাকবে প্রথমে আমি যুব সমাজকে উন্নত করার চেষ্টা করব আর যেমন আমাদের কতগুলো স্কিম আছে সেগুলো নিয়ে আমরা আগে বাড়ব আমরা প্রায় ইয়ারলি চেষ্টা করব যে 1000 কমসে কম ছেলে মেয়েদেরকে রোজগার দেওয়ার জন্য আগে বাড়ব দেখতে পাচ্ছি যে ভোটের রাজনীতিতে নামার সিদ্ধান্ত কেন নিলেন অ্যাকচুয়ালি আমি কোনো ভোটার যে ইয়ে নয় এমএলএ ক্যান্ডিডেটের জন্য নয় আমি জনগণের সেবার জন্য আমি আগেও বলছি এখনও বলি আর আমি জনগণের সেবার জন্য আগে যাচ্ছি এই জন্যই ভোটের রাজনীতিতে আসতে চাইছি আমার রাজনীতিতে আসার উদ্দেশ্য ওইটাই এমএলএ নয় আমি জনগণের সেবার কারণ আমি বিজেপি ক্যান্ডিডেট হিসাবে মেম্বারশিপ আছে আমার প্রায় 2 বছর হয়ে গেছে সোমবার হাইলাকান্দি বিজেপির ব্লক মণ্ডল কমিটির এক কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় এই উপলক্ষে মাটিজুরি পাইকানজিবির সভাপতি রাজেশ চন্দ্র রায়ের বাড়িতে স্থিত বিজেপির মণ্ডল কমিটির কার্যালয়ে ব্লক মণ্ডল সভাপতি দীপক দাসের পৌরোহিত্যে সভায় বিভিন্ন বক্তারা আসন্ন বিধানসভা নির্বাচনের রণনীতি সম্বন্ধে বিস্তর আলোচনা করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন মধ্য হাইলাকান্দি বিধানসভা সমষ্টির বিজেপি নির্বাচনী প্রভারী জহরনাথ সহ আরও অনেকে এদিনের সভায় মাটিজুরি পাইকান জিপির সভাপতি তথা মধ্য হাইলাকান্দির বিজেপির তপশিলি সম্প্রদায়ের প্রবল টিকিট প্রত্যাশী এবং সম্ভাব্য প্রার্থী রাজেশ চন্দ্র রায়কে দলীয় টিকিট দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন এবং সভায় উপস্থিত কয়েকজন সদস্য সেই প্রস্তাবে সমর্থনও জানান উপস্থিত বিজেপির পদাধিকারীরা এ বিষয়ে বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা
করবেন বলে রাজেশ চন্দ্র রায়কে আশ্বাস প্রদান করেন। আশির দশক থেকে ধলাই সমষ্টির ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের সংগ্রাম ও কঠোর পরিশ্রমের দৌলতে আজ আমি বিধায়ক তথা মন্ত্রী হতে পেরেছি। ধলাইবাসী আমার উপর যে আস্থা রেখেছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে যাচ্ছে। সোমবার নতুনবাজার মার্কেট স্ট্রিট বিজেপি নরসিংপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত সভায় ঠিক এই মন্তব্য করলেন রাজ্যের বন ও পরিবেশ আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, জনগণ তাকে বিজয়ী করে পাঠিয়েছিলেন যাতে রাষ্ট্র নির্মাণে ও ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগী হিসেবে কাজ করে যেতে পারেন এবং তিনি সেই লক্ষ্যে কাজ করেও যাচ্ছেন। বন আবগারি ও মিন বিভাগে যে তিনি সফলতার সাথে কাজ করে যাচ্ছেন সে কথাও তার বক্তব্যে সেদিন ফুটে ওঠে। তিনি আরও বলেন, তার দায়িত্বে থাকা মিন বিভাগ রাষ্ট্রীয় পর্যায়ে এখন পর্যন্ত চারটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে, যা তার জীবনের এক বিশাল বড় প্রাপ্তি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই মন্থ জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, সুবোধ দাস প্রমুখ। দল বা সরকারের প্রয়োজনে, রাজ্যের প্রয়োজনে পিডব্লিউডি থেকে আমরা দায়িত্ব নিয়েছি। আপনাদের প্রতিনিধিকে দায়িত্ব আপনারাই দিয়েছেন বা সরকার দিয়েছে বা দল দিয়েছে বন বিভাগের, আর সঙ্গে আরো দুটা যে বিভাগ আছে, এই দুটা বিভাগ আমরা প্রায় 4.5 বছর থেকে দেখে আসছি। আর বাকি যেটা বন এবং পরিবেশ আছে এই বিভাগগুলোকে আমরা দেখছি বিগত 2.5 বছর। আপনারা যে ভারতীয় জনতা পার্টি করে আমাকে বা আমার মতো যারা প্রতিনিধিদেরকে আপনারা নির্বাচিত করে পাঠান এবং যে শিক্ষা দেন, এই শিক্ষাটা আমরা এরকম পেয়েছি যে আমরা এই রাষ্ট্রকে পৃথিবী মানচিত্রে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার আমড়াঘাট এমকেদে জুনিয়র কলেজে পালংঘাট মণ্ডল বিজেপির এক সভা অনুষ্ঠিত হয়। এদের মণ্ডল সভাপতি সোমেন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশ আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বলেন, বিশ্বের সব থেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। তাছাড়া এদিনের সভায় বক্তব্য রাখেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রূপম সাহা, জেলা সাধারণ সম্পাদক অমিয় কান্তি দাস সহ অন্যান্যরা। সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করেছেন, এমনিতে নয়, এমনিতে নয়, কারণ আমরা সবাই মিলে ওনার পেছনে যে অনুপ্রেরণা জোগাই ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে, তিনি অনুপ্রাণিত হয়ে এই মাকে কিভাবে, আরে আপনারা একটু চিন্তা করে দেখেন যে কোন দেশটা কোথায় ছিল দেশটা। প্রধানমন্ত্রী কদিন আগে দায়িত্ব নেওয়ার পরে 6-7 বছর আগে লালকেল্লায় দাঁড়িয়ে বলতে হয়েছে শৌচালয়ের কথা আমরা খুঁজতে পেয়েছি। পূর্ব সোনাইয়ের কচুদরম জিপির 12 নম্বর ওয়ার্ডে প্রায় 1.10 কোটি টাকার ব্যয় সাপেক্ষে নির্মিত পূর্ত সড়কের উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এ নিয়ে সোমবার দুপুরে ব্রজমণি সিনহার পৌরোহিত্যে এক সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর বলেন, বর্ষার দিনে এতদঞ্চলের মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু অতীতের সরকার কিংবা বিধায়ক কেউই তার জন্য এগিয়ে আসেননি। পরিবর্তনের সরকার আসনে আসা এই সড়কের কাজ শুরু হয়েছে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন, কৃষ্ণমোহন সিংহ প্রমুখ। আমি ভারত স্বাধীনতা হওয়ার পরে প্রথম বিধায়ক না, এর আগে অনেক বিধায়ক ছিলেন, কিন্তু আমি বিধায়ক হওয়ার পরে আমার আগে আপনারা সবাই শুনবা, এখানে বহু জনপ্রতিনিধি সকল আছেন, আমার আগে কসুদরমর, আমি বিধায়কের আগে কসুদরমর কোন রাস্তা ভালো ছিল ওই রাস্তাটার নাম বলেন, কোন রাস্তার ভালো ছিল ওই রাস্তার নাম বলেন, কসুদরম থেকে স্বাধীন বাজার পিডব্লিউডি রাস্তার অবস্থা কি ছিল আপনাদের সবাই জানা, আজকে কি হয়েছে,
হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে এইভাবে রাস্তা হয়েছে। আজকে দুধপাতিলা রাস্তা সম্পূর্ণ হয়েছে, কয়েকদিন বা 12 নম্বর কয়েকদিনের পরে দুধপাতিলা রাস্তা সম্পূর্ণ হবে, আমার টিল্লাগাঁও রাস্তা সম্পূর্ণ হবে, কুয়া নালারপাড়া রাস্তা সম্পূর্ণ হবে। আমার আগেও ওইগুলা রাস্তা ছিল, দেশ স্বাধীনতার হওয়ার আগেও ছিল, পরেও ছিল, এর আগে কোন বিধায়ক কাম করেননি। আমি কিন্তু আপনাদের দুধপাতিলের চারটা কসুদরাম জিপির চারটা রাস্তা, 12 নম্বর রাস্তা, দুধপাতিলের রাস্তা, বাগান মানে টিল্লাগাঁও রাস্তা আর নালারপাড়া রাস্তা, এই চারটা রাস্তা আমার সময় স্যাংশন হয়েছে, কাজ সম্পূর্ণ হওয়ার পথে। আজ মাননীয় বিধায়ক শ্রীকিশোর নাথ সহ আরো অনেকে বড়রামপুর জিপির অন্তর্গত ছোট রামপুর সন্ন্যাসী টিলায় 200 বছরের পুরনো সন্ন্যাসী মন্দিরের পুনর্নির্মাণের জন্য আসাম দর্শনের আওতায় 10 লক্ষ টাকার কাজের শিলান্যাস ও শুভ সূচনা করলেন। সঙ্গে ছিলেন বড়খোলা মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, বড়রামপুর জিপির সভাপতি পিন্টু বর্মন, এপি অসীম বর্মন, জেলা ওবিসি মোর্চা সাধারণ সম্পাদক অমল নাথ, মণ্ডল সাধারণ সম্পাদক কল্লোলজি চক্রবর্তী, ডলু জিপি সভাপতির প্রতিনিধি রঞ্জন সতনামি, এপি প্রতিনিধি পুনসি সিংহ, ট্রেজারার উমাকান্ত রায় সহ আরো অনেকে। গুটি গুটি পায়ে 67তম বর্ষপূর্তি উৎসব পালন করল শিলচর টাউন ক্লাব। রবিবার সংস্থার বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় রবীন্দ্র আবৃত্তি সহ রবীন্দ্র নজরুল ও লোকসঙ্গীত প্রতিযোগিতা। 4টি ক্যাটাগরিতে এদিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা ক্রীড়া সভাপতি বাবুল হোর, টাউন ক্লাব উপসভাপতি রতনলাল শিহরিয়া সহ আরো অনেকে। শনিবার বড়খোলা সমষ্টির অন্তর্গত বদরপুর শিক্ষা সনদ সংস্থার ব্যবস্থাপনায় এমই স্কুলের মাঠে 6SI নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ আরম্ভ হয়। সংস্থার সভাপতি শারিমুল হক লস্করের হাত ধরে নৈশকালীন এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপন দেব এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপি সভানেত্রীর প্রতিনিধি চিরঞ্জিত গোয়ালা ও জিপি সহ সভাপতি মুন্না ভর। বদরপুর মাসিমপুর জিপির প্রতিনিধি চিত্তরঞ্জন গোয়ালা উনি এসেছেন, আর আমাদের যে ভাইস প্রেসিডেন্ট মুন্না ভর উনি এসেছেন, ওনার দলতে আমাদের ক্লাবের বদরপুর শিক্ষা সাধন সংস্থার উনি সাহায্য সহযোগিতা করেছেন। আজকে যে 2 জানুয়ারি যে আমাদের শিক্ষা সাধন সংস্থার উদ্বোধনীয় খেলা অনুষ্ঠান, আজকে যে 2 টিম প্রতিযোগিতা করবেন, একটি হয়েছে দলাই FC বয়েজ ক্লাব, তত্তঙ্গেশ ব্রাদার্স লস্কর ব্রাদার্স ক্লাব প্রতিযোগিতা করবেন। উনি আজকে আমাদের ক্লাবের খেলা উপভোগ করার জন্য আমি আজকে বদরপুর শিক্ষা সাধন সংস্থার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের অস্থি বিসর্জন বুধবার, শিলচরে আসছেন APCC নেতৃত্ব। বিলিতি মদ পাচারে ধৃত এক, বাজেয়াপ্ত 497 কার্টন। সড়ক সুবিধা থেকে বঞ্চিত শতাধিক পরিবার, ভোট বয়কটের হুমকি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।